জলপাইগুড়ি দশতলা হাসপাতালের দেওয়ালে লাগানো টাইলস পাল্টে ফেলার কাজ নিয়ে চাঞ্চল্য। শনিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের দেওয়ালে লাগানো টাইলসগুলি তুলে দিয়ে নতুনভাবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী নতুন টাইলস লাগানোর কাজ নিয়ে প্রশ্ন উঠল বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে ভর্তি থাকা এক রোগীর পরিবারের সদস্য জানান, এই কাজের ফলে রোগীদের সমস্যা হচ্ছে। প্রথম কথা, কোটি কোটি টাকা নয় হয়েছে, এত টাকা ইনভেস্ট করে কিছুদিনের মধ্যে নিম্নমানের যদি কাজ হয়ে থাকে। এখন কি করছে? এখন যা দেখা যাচ্ছে যে টাইলস গুলো খুলে পুনর্নির্মাণ আবার মানে করা হবে। এতে একটা আমাদের পেশেন্টের জন্য যা মনে হয়, পেশেন্টের জন্য এটা একটা নতুন করে যেমন টাইলস লাগানো হবে, এটাতে একটা ভাইরাস ছড়াতে পারে, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে হয়তো টাইলস গুলো লাগানো হবে। কিভাবে জড়িত হচ্ছে? সাতবান থেকে অর্ডার হচ্ছে, আমি সাতবানে ভেঙে অর্ডার করেছি কাজটা। আপনি ঠিকাদারি নিয়েছেন? হ্যাঁ। কন্ট্রাক্টর কি কাজটা হচ্ছে কি এখানে? এটা টাইলস অনেক জায়গায় এরকম, উত্তরবঙ্গের 44টা হাসপাতালে এরকম 900 রায়কে 1200 টাইলস খুলে ফেলা হচ্ছে, অনেক পেশেন্টের গায়ে খুলে পড়ছে আগের থেকে, কাজটা ওর সহ্য করতে পারছে না, ভারী টাইলস। এটা অর্ডারটা কোথা থেকে? সাতবান থেকে অর্ডার। তো প্রচুর টাকা তো এর মধ্যে লাগছে, এবার খুলে নিয়ে আবার নতুন করে আবার ওটাকে, আমার কাছে অর্ডার আছে দুটো করে টাচ খুলতে হবে, খুলে ওটাকে প্লাস্টার করে পুটি করে প্লাস্টিক ক্যান করে দেওয়ার। মানে আপনাকে জানানো হচ্ছে এটা খুলে পড়ছে, আপনি কি জানেন যে এটা খুলে পড়ছে, তার জন্য টাইলস সরাচ্ছেন? সরিয়ে কি করছেন? এটা প্লাস্টার করে পুটি করে প্লাস্টিক ম্যান করা। তো যখন কাজটা করছেন এখানে তো অনেক পেশেন্ট ভর্তি আছে, তখন তাদের অসুবিধা হচ্ছে শব্দে, কি বলবেন? সেটা ম্যানেজ করে কাজ করতে হচ্ছে না? অনেকে তো অভিযোগ করছে, যারা ভর্তি থাকছে তারা অভিযোগ করছে শব্দ হচ্ছে প্রচন্ড। অপরদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, কোটি কোটি টাকা খরচ করে একই কাজ কেন দুবার করা হচ্ছে, এর জবাব চাইব। আমি দেখছিলাম যে দীর্ঘ কয়েকদিন ধরেই দেখছি যে এখানে টাইলস গুলো উঠিয়ে ফেলা হচ্ছে, আমি নাকি শুনলাম যে সম্পূর্ণ ফ্লোরেরই হবে, তো এটা হলে খুব খারাপ হবে। যেটা কারণ হচ্ছে যে টাইলস গুলো অনেক সেফটি থাকতো, যে পেশেন্ট পার্টি বা কোনো হাসপাতাল কর্মী সেখানে থুতু বা কোনো কিছু ফেলতে পারতো না। এখন কি হবে যে এখন থুতু বুতু ফেললে সেটা জীবাণু প্রক্রিয়া জীবাণুতে পরিণত হতে পারে, তো আমরা চাইবো যে পুনরায় যেভাবে ছিল সেভাবেই থাকুক, কারণ এটা করলে ক্ষতি হবে পরবর্তী সময়। এবং আমার মনে হয় তাহলে এখন এটা করছে কেন, কারণ আগে তো এটা করাই ছিল, তাহলে দুবার করে এই একই কাজ করছে, কোটি কোটি টাকা খরচ করছে, তার মানে কি কাজের মধ্যে কোনো গন্ডগোল ছিল নাকি, সেটাই এখন আমাদের প্রশ্ন। যদিও জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান, এই কাজটি পুরোটাই স্বাস্থ্য ভবনের নির্দেশে হচ্ছে, আমাদের কিছুই করণীয় নেই। না, যেটা হলো আমাদের কিছু কিছু টাইলস খুলে পড়ছিল, যেহেতু মেনটেন্যান্সের দায়িত্ব স্বাস্থ্য ভবনের MSCL দেখছে, আমরা ওনাদেরকে জানিয়েছিলাম এগুলোকে রিফিক্স করার জন্য। বলছি স্যার, এই কাজটা কি মানে নিম্নমানের বা কিছু হয়েছিল কি এরকম? সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, খুলে পড়ছে এইটুকুই, তবে সব টাইলস খুলে পড়ছে না, কিছু কিছু টাইলস খুলে পড়ছে। এতে রোগীদের যে ইনফেকশনের ব্যাপার এরকম কোনো কিছু, যাতে টাইলস থাকলে দিলে ভালো হয়? টাইলস থাকলে আমাদের যেটা একটা সুবিধা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন সুবিধা, এবং ইনফেকশন কন্ট্রোল করলে যত স্মুথ সারফেস হবে তত ইনফেকশন কন্ট্রোলের সুবিধা। এটাকে স্বাস্থ্য ভবনে নির্দেশে করা হচ্ছে? হ্যাঁ, এটা যেটা হয়েছে পুরোপুরি স্বাস্থ্য ভবনের অর্ডার হচ্ছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে এখানে কিছু করার দরকার। থ্যাংক ইউ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালার 125তম বর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হল। শনিবার এই উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও আগামী 11ই সেপ্টেম্বর বুধবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানালেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজী মহারাজ। 11ই সেপ্টেম্বর এই অনুষ্ঠানটিতে স্বামী বিবেকানন্দের ভাবধারা, তার দেশপ্রেম ও বিশ্ব ভ্রাতৃত্ব বোধের আদর্শকে বিদ্যালয়, মহাবিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়গুলির সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে প্রসারিত করার লক্ষ্যে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা আয়োজন করছি। আজকে এখানে ড্রয়িং পেন্টিং চলছে, তারপরে হ্যান্ডিক্রাফ্টের মানে এখানে কম্পিটিশন আছে, তারপরে সংস আছে,
এরকম নানা রকমের কম্পিটিশনগুলি আমরা আয়োজন করছি। পরে এদেরকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের মূল অনুষ্ঠানগুলি হচ্ছে 11 তারিখ, 22 তারিখ থেকে 27 তারিখ আমাদের অনুষ্ঠানগুলি হচ্ছে। ট্রাফিক অফিসের দেওয়ালে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপ্ত হলো জলপাইগুড়িতে চলে আসা পথ নিরাপত্তা সপ্তাহ। শনিবার জলপাইগুড়ি সদর ট্রাফিক দপ্তরের উদ্যোগে গত 1 সপ্তাহ থেকে চলে আসা রোড সেফটি উইকের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শহরের 10টি স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সেফ ড্রাইভ সেফ লাইফ সহ বাচ্চাদের আর্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে রোড সেফটি উইক পালিত হচ্ছে। এর পাশাপাশি একটি পথ নাটকও অনুষ্ঠিত হয় রোড সেফটি উইকের সমাপ্তি অনুষ্ঠানে। 10টি স্কুলের ছাত্রছাত্রীরা ট্রাফিক অফিসের দেওয়ালে তাদের অঙ্কন শৈলী প্রতিযোগিতার মাধ্যমে ফুটিয়ে তোলে। রোড সেফটি চলছে এবং আমরা প্রোগ্রাম করছি 26 থেকে 31 তারিখ, আজকে তার শেষ দিন। আজকে আমার এখানে প্রোগ্রাম হচ্ছে, আমাদের যে দেওয়ালটা আছে সেখানে দেওয়ালে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। আমার এখানে 10টা স্কুল এসছে, প্রত্যেকটা স্কুল থেকে 4 জন করে একটা সাইড দেওয়াল নেবে এবং সেফ লাইফ সেফ লাইফের উপরে কিছু ছবি আঁকবে। এছাড়াও আমাদের এখানে আজকে একটা নাটক হলো, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী জলপাইগুড়ি, যেটা সেফ লাইফ সেভ লাইফের উপরে তারা এই বার্তা দিয়ে গেল যে কেউ মদ খেয়ে গাড়ি চালাবেন না, হেলমেট ছাড়া চালাবেন না, এবং যে চালায় দেখা যাচ্ছে কোনো বাচ্চাও পিছিয়ে সে পড়ে না, তার বাচ্চারা যদি হেলমেট পরে চালায় এটাই তারা বলে গেল, এবং মদ্যপ অবস্থায় চালাবে না, এই নাটকের মাধ্যম দিয়ে তারা বুঝিয়ে গেলেন। স্যার, এত প্রচার করছেন, ফলপ্রসূ হবে মনে করেন? কারণ এখনো প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, আপনারা প্রচার করছেন, আপনাদের সদিচ্ছার অভাব নেই, সব কিছু সবই করছেন, কি মনে হয়? এখন পর্যন্ত যা স্ট্যাটিস্টিক আছে যে একটা সময় প্রচুর লোক মারা যেত এই অ্যাক্সিডেন্ট হয়ে, এই সেভ লাইফ সেভ লাইফ আসার পরে অনেক অ্যাক্সিডেন্ট কমে গেছে, মানুষের মধ্যে চেতনা এসছে, এবং শহরের মধ্যে 90% লোক এখনো হেলমেট পরছে, এটাই আমাদের কাছে ভালো ফল বলে মনে হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির স্টার হোটেল, হোটেল ডিলা প্রীতম, যা আজ আতিথেয়তার সেরা নাম। যে কোনো সিজন হোক বা যে কোনো সেলিব্রেশন, দেশি বিদেশি সব রকম কুজিনের পসরা সাজিয়ে প্রস্তুত আমরা। আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন এই হোটেল ISO 22000:2005 সার্টিফাইড হওয়ার জন্য আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক, নিউট্রিশিয়াস এবং ডেলিশিয়াস পরিষেবা। শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এবং সুসজ্জিত অ্যালবার্ট হল ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে সবার। হোটেল ডিলা প্রীতম, ডিভিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে টু স্টার আতিথেয়তার অভিজ্ঞতা নিতে আসুন ক্লাব রোডের রত্নদ্বীপে। এয়ার কন্ডিশন, রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট হল, লিভিং রুমের পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিস্তৃত সবুজ লন, নতুন সুসজ্জিত হল ঘর। এখানে পাচ্ছেন ডেকোরেশন থেকে ভুড়িবোধ সম্পূর্ণ প্যাকেজে নিজেদের পছন্দ মতো সবকিছু পাচ্ছেন স্বাদ ও সাধ্যের মধ্যে। এছাড়াও যে কোনো স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ ও ড্রপ, ডুয়ার্সের যে কোনো জায়গায় পছন্দ অনুযায়ী ট্যুরের ব্যবস্থা, সবকিছু একই ছাদের তলায়। আসুন হোটেল রত্নদ্বীপ, ক্লাব রোড, জলপাইগুড়ি। ফোন 0356132501, 3225022, 8670465405। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জে বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। শনিবার শিবির ও নানা কর্মসূচি হলো মালবাজার মহকুমার ডামডিম সেনা ছাউনি এলাকায়। সেনাবাহিনীর উদ্যোগে বাগড়াকোট সেনা ছাউনির মিলিটারি স্টেশনের তত্ত্বাবধানে ডামডিমে শিবির ও কর্মসূচি হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে দারুণ সাড়া মিলেছে। বাগড়াকোট সেনা ছাউনির মিলিটারি স্টেশনের কমান্ডার শিবিরের উদ্বোধন করেন। তিনি ছাড়াও অন্যান্য সেনাধিকারিক, জেলা সৈনিক বোর্ডের কর্মকর্তা, মাল মহকুমা প্রশাসনের আধিকারিক প্রমুখরা উপস্থিত ছিলেন। সবিস্তারে প্রাপ্ত বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। শিবিরের বিভিন্ন কাউন্টার থেকে উপস্থিত সকলের কাছে পরিষেবা প্রদান করা হয়। স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। বেশ কয়েকজন দৈহিক সমস্যাগ্রস্তদের হুইল চেয়ার প্রদান করা হয়। কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেনা আধিকারিকরা উপস্থিত ব্যক্তিদের সাথে আলোচনা করে সমস্যা সংক্রান্ত বিষয়ে জেনে নেন। সেগুলি সমাধানের পন্থা নিয়েও আলোচনা হয়েছে। এদিন সেনা আধিকারিকেরা বলেন, আমাদের এই প্রাক্তন সেনারা অক্লান্ত পরিশ্রম করে দেশের সেবা করে এসেছেন। বর্তমানে তারা অবসরপ্রাপ্ত। সেই সকল সেনা কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু তারা সেই সুযোগ সুবিধা সব বিষয়ে জানেনি না। তাই তাদের সুবিধার জন্য আজকের এই শিবির করেছি, বিভিন্ন স্টল করেছি। যাদের যাদের যেসব সমস্যা রয়েছে, তারা সেই সব স্টলে গিয়ে তাদের সমস্যার কথা বলবেন এবং সমাধান করবেন। রয়েছে এডুকেশন দপ্তর, মেডিকেল দপ্তর প্রভৃতি। এক কথায়, প্রাক্তন সেনা কর্মীরাও যাতে সরকারের সব সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেই জন্য এই শিবিরের আয়োজন। আমি আজ ইএসএম এনওকেকো ইন্টারাকশন থিও यहाँ লাগি প্রবন্ধ গরিয়েকো থিও আমি আয়ো আনি বিশেষ গরে এনওকে ইএসএম কো বারে জানকারি লিও বিশেষ গরে ইসিএস বিষয়মা করোন সাহেবলে বহুত রামরো জানকারি দিনু ভয় হামিলাই সবাই কুরা থা থিয়ে না ও আজ আজ সবাই কুরা থা লাগিও তো ইয়া এড্রেস মেডিকেল ব্যবস্থা আর কো কার্ড হরু ব্যবস্থা জোন কে মানছে কো ডিস্টার্ব ছ সব ঠিক কর দিন দা হামরো বা কে হচ্ছে কার্ড হুনছ পহলে বনিয়েকো কার্ড হুনছ তো কার্ড লিয়ে চাই আমি এডমিশন লিনছ বগর কার্ড কো পাউদিন না মেরো নাম ওরে ক্যাপ্টেন জিবি তামাং রিটায়ার ক্যাপ্টেন জিবি তামাং হো হাজুর বহুত বড়িয়া বহুত বড়িয়া পানি পড়ি রাখছ আপনি আমি এনজয় করে রাখছ। কম দামে জমি কিনে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া দুই তৃণমূল নেতাকে বহিষ্কার করল দল। কাচমানি কাণ্ডে জলপাইগুড়িতে বহিষ্কার দুই তৃণমূল নেতা। বহিষ্কার জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের হারাধন সরকার ও কৃষ্ণ মাতব্বর। এরা স্থানীয় অঞ্চল সভাপতি ছিল। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। উল্লেখ্য, 24 জুলাই 2019 তারিখে কম দামে জমি কেনার চোপ গিলে তৃণমূল নেতার হাতে প্রতারিত ভাগ্নি জামাই। প্রতারণার অভিযোগ তুলে টাকা ফেরতের দাবিতে মেষো শ্বশুরের বাড়ির সামনে সদল বলে বিক্ষোভ দেখিয়েছিল জামাই সহ প্রতারিতরা। চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাবাড়ি এলাকার তিস্তার বাহাতি খালপাড়ে 4.5 বিঘে জমি বিক্রি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বুথ স্তরের দুই নেতা কৃষ্ণ মাতব্বর এবং হারাধন সরকার জমি বিক্রির সাথে সরাসরি যুক্ত বলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। দুজনকে দল থেকে বহিষ্কার একটা ব্যাপার, আমরা বললাম না, একটা দুজনের সম্পর্কে আমাদের কাছে কিছু কমপ্লেন জমা পড়েছিল, আমরা দল থেকে একটা ইনকোয়ারি কমিশন তৈরি করে দিয়েছিলাম। সেই ইনকোয়ারি কমিশনে আমাদের সিনিয়র লিডারশিপ ছিলেন, চন্দন ভৌমিক ছিলেন, প্রসঙ্গজিৎ দেব যে ইউনিয়ন আমাদের এখানে ল সেলের একজন ছিলেন, আমাদের চন্দন কুণ্ডু তিনি ওই এলাকারই বাসিন্দা, তাকে দিয়ে আমরা ইনকোয়ারি করার চেষ্টা করেছিলাম। উনি আমাদের ওই এলাকার নেতাও আছেন, তো যে রিপোর্ট এসছে তাতে ওনাকে আমাদের সামনে প্রেজেন্ট করার কথা ছিল। তিনবার ডেট ফেল করার পরে আমরা মনে করি যে ওনার এই ব্যাপারে সত্যতা আছে, সেই জন্য দল তার কাছ থেকে সম্পূর্ণ সম্পর্ক ত্যাগ করছে। ওনার কী পদ কোনো পদে ছিলেন? পদটা আমি আপনাকে দেখুন, সবে আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু পদে ছিলেন কি ছিলেন না আমি আপনাকে। এদের নাম কী কী? এর নাম হচ্ছে, একটা হচ্ছে হারাধন সরকার, একজন হচ্ছে কৃষ্ণ মাতব্বর। এদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল এরা জমি কেনা বাচার দালালির জন্য 3.5 লাখ টাকা কারো কোনো কারো কাছ থেকে নিয়েছে, মানে প্রতারণা করা। প্রতারণা, তাহলে কাটমানি কেসে এটাই জলপাইগুড়িতে প্রথম দল থেকে বহিষ্কার করা হচ্ছে? হ্যাঁ, এই 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 কেসটাই প্রথম আমার মনে হয় বহিষ্কার করা। তখন একটা অভিযোগ উঠেছিল যে এই দুজনের পিছনে আরো বড় কোনো জেলা নেতার হাত আছে। শুনুন, এটা এটা আপনাদের কাছে কেউ হয়তো বলেছে,
আমাদের কাছে একটা কোনো ইনফরমেশন নেই, কিন্তু জেলার ইনারা যখন আমরা আত্মপক্ষ সমর্থন করবার জন্য এটা দেখেছি, এরপরে ওরা আসছে না, তার নিশ্চয়ই কোনো না কোনো লোক ওকে পেছন থেকে কাঠি নাড়ছে, এটা ধরে নেওয়া যেতে পারে, এটা ধরে নেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে একসাথ কোনো ইনফরমেশন। সেক্ষেত্রে আরও কি তদন্ত হবে? যে আর কি তদন্ত হবে, আমরা ওকে বের করে দিয়েছি, এখন উনি যার কাছে উনি আপনি যে কথাটা বললেন যে কেউ না কেউ তার পিছন থেকে ওনাকে সাহায্য করছে, তাহলে তো ওনার কাছে যেতে হবে, তাহলে যে জিনিসটা উনি সামনে নিয়ে আসবেন তাহলেই তো প্রমাণ হয়ে যাবে কে আছে কে না। আরও বেশ কিছু মানে অভিযোগ আছে কাটমানি নিয়ে জলপাইগুড়ি জেলাতে, এখনও আমাদের কাছে কিছু নেই, যেগুলো যদি হয় সেরকম আমরা আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ দিয়ে যদি প্রমাণ পাই, আমরা কোনো পজিটিভ ডকুমেন্ট পাই, নিশ্চয়ই পার্টি তার অ্যাকশন নেবে। সাপনিয়া স্কুলে সচেতনতা শিবির। শুক্রবার জলপাইগুড়ি রাইজিং ওমেন্স সংস্থার পক্ষ থেকে বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম হাই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে। শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল সাপ। শিবিরটিতে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষাকর্মীরা অংশ নেয়। রাইজিং ওমেন্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্কুলগুলিতে এই ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হবে আগামী দিনগুলিতেও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667641। গীতা টেইলার, এখানে মেয়েদের ও ছেলেদের রকমারি ডিজাইনের পোশাক বানানো হয়। এখানে মেয়েদের নতুন নতুন ডিজাইনের ব্লাউজ, চুড়িদার, লেহেঙ্গা বানানো হয়। এছাড়াও ছেলেদের শার্ট, প্যান্ট, কোট বানানো হয়। তাই আর দেরি না করে নতুন নতুন ডিজাইনের পোশাক বানানোর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা শান্তিপাড়া কালী মন্দিরের পাশে জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন করুন 9547109067, এই ফোন নম্বরে। পৃথিবীর ফুসফুস অ্যামাজন রেন ফরেস্ট, সেই অ্যামাজন আজ জ্বলছে, সাথে জ্বলছে জীবনী শক্তি। এর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ও ব্রাজিল সরকারের উদাসীনতার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষের সাথে গর্জে উঠল ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি। শুক্রবার সন্ধ্যায় চৌরাস্তার মোড়ে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এরপর অ্যামাজন ফরেস্টের আগুন ও তার সর্বনাশা দিক নিয়ে আলোচনা করেন কর্ণধার নফসার আলী। তিনি বলেন, মানুষের ফুসফুস এই অ্যামাজন। অ্যামাজন জঙ্গল মানুষকে 20% অক্সিজেন প্রদান করে, বাতাস থেকে তুলে নেয় মারণ গ্যাস কার্বন ডাইঅক্সাইড। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জঙ্গল পৃথিবীর কাছে বেঁচে থাকার রসদ। ব্রাজিল ছাড়াও আরও অনেক দূর বিস্তৃত এই জঙ্গল। কিছু মানুষ ও কর্পোরেট শক্তির কাছে বিকিয়ে দিয়ে যে ডিফরেস্টেশনে মদত দিচ্ছে ব্রাজিল সরকার, আগুন নেভানোর ব্যাপারে উদাসীন। অন্য দেশের সাহায্যকে প্রত্যাখ্যান করেছে ব্রাজিল। কোটি কোটি পতঙ্গ, পশু পাখি, প্রাণীর করুণ মৃত্যুর আর্তনাদে উদ্বেলিত মানুষ। মানুষের স্বার্থে, প্রাণীজগতের স্বার্থে এগিয়ে আসতে হবে সবাইকে। বক্তারা বলেন, এই রাজ্যে আগুন জ্বালিয়ে বন ধ্বংস করার চক্র কাজ করছে, এই শক্তির বিরুদ্ধে আমাদের সক্রিয় হতে হবে। আজকের এই ধিক্কার সভা থেকে পৃথিবীকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত পৃথিবী করার শপথ না হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল সরকার, আশিক আলী প্রমুখ। বিগত কয়েকদিন থেকে, কয়েক মাস থেকে আমরা দেখছি যে অ্যামাজনে গভীর জঙ্গল একটা ছিল আমাদের, সেখানে আগুন লাগার কারণে প্রচুর জীবজন্তু মারা যাচ্ছে এবং প্রচুর গাছ জ্বলে পড়ে যাচ্ছে। সেই দাবানলটা এখন পর্যন্ত বন্ধ করতে পারলো না কোনো প্রশাসন। ব্রাজিল প্রশাসন পৃথিবীর সব দেশকে আমন্ত্রণ জানাচ্ছে যে আমাদের সাহায্য করেন এবং এই আগুনটা নেভানোর চেষ্টা করেন, কিন্তু কোনো দেশ এই আগে আসছে না। তাদের প্রতি আমাদের এটাই আজকে শোকসভা যে ওনারা এই দাবানলটাকে আটকানোর জন্য
পরবর্তী পদক্ষেপ নিয়ে খুব তাড়াতাড়ি এই আগুনটাকে নেবার, এটার জন্য আমরা সবাই। আর যারা মারা গেছে তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই, যাতে এই দাবানল আর ভবিষ্যতে না হয়। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাঙালির পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে বিক্ষোভ। শনিবার দুপুরে আমরা বাঙালির পক্ষ থেকে সংগঠনের পতাকা, ফেস্টুন সহ জলপাইগুড়ি টাউন রেল স্টেশনে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে রেলের টিকিট সহ রেল স্টেশনের সমস্ত কাজ বাংলা ভাষায় করার দাবি রাখা হয় আমরা বাঙালির পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব খুশিরঞ্জন মণ্ডল জানান, আমরা আসছি ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে উল্লেখিত ছিল যে ত্রিভাষা সূত্র অনুযায়ী হিন্দি ইংরেজির সাথে যে রাজ্যের যে মাতৃভাষা সেই মাতৃভাষা রেলের টিকিটে এবং রিজার্ভেশনে থাকবে। কিন্তু অতীতে স্বাধীনতার পরে আমরা দেখেছি বাংলার মাটিতে সে রেলের টিকিট এবং রিজার্ভেশনে বাংলা ছিল, কিন্তু সেটা এখন বাংলা নেই। তাই সেই স্টেশনের নামের ফলক এবং রেলের টিকিট এবং রেলের সংরক্ষণের টিকিটে সমস্ত কাজে যাতে বাংলা ভাষা চালু হয় সেই দাবি নিয়ে আমরা কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় আমরা সেই ডিভিশনাল ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা জলপাইগুড়ি এই মানে এই আমাদের টাউন স্টেশনের যে স্টেশন ম্যানেজারের মারফত আমরা কাটিয়ার ডিভিশনের সেই ডিভিশনাল ম্যানেজারকে একটা স্মারকলিপি দিব যাতে বাংলা টিকিট এবং সংরক্ষণে বাংলা ভাষা থাকে এবং স্টেশনে যে সমস্ত নামের ফলকে হিন্দি ইংরেজি মানে সেখানে হিন্দি ইংরেজি রয়েছে বাংলা নেই যাতে সেখানে বাংলাও থাকে এই দাবি নিয়ে। আপনার দাবি কার্যকরী হবে মনে করেন? হ্যাঁ, আমরা দাবি আমরা মনে করি, কেননা অন্য অন্য স্টেটে যেমন হিন্দি ইংরেজি রয়েছে তাদের মাতৃভাষাও রয়েছে, সেটা বাংলায় নেই। যদি অন্য অন্য রাজ্যে সেটা থাকতে পারে তাহলে বাংলায় কেন থাকবে না? আর তাছাড়া ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী হিন্দি ভাষার পরেই হলো বাংলা ভাষা, অথচ বাংলা ভাষায় এখন সেটা তুলে দিয়েছে, এক সময় ছিল। তা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব, তারপরে যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হব। তাতে যদি কোনো অঘটন ঘটে সেটা কেন্দ্রীয় সরকার দেখবে, সে রেল দপ্তর দেখবে, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব।